নদীর ওপর এমন একটি বাঁধ নির্মাণ করেছে পরাশক্তি চীন, যে বাঁধের কারণে কমে যায় পৃথিবীর গতি। এশিয়ার সব থেকে বড় নদীর ওপর নির্মিত সেই বাঁধ যেন রীতিমতো এক অষ্টম আশ্চর্য হয়ে ধরা দিয়েছে পৃথিবীর মানুষের কাছে। শুনতে আশ্চর্যজনক মনে হলেও $31 বিলিয়ন বেশি খরচ হয়েছে এই বাঁধ নির্মাণ করতে। চীনের এই বাঁধই হয়ে উঠেছে চীনের অর্থনৈতিক মানদণ্ডের নতুন এক মাইল ফলক। আন্তর্জাতিক রাজনীতি এবং বিশ্ব অর্থনীতিতে আগামী দিনে নেতৃত্ব দিতে যে কয়টি পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করে চলেছে দেশটি, থ্রি গর্জিয়াস ড্যাম নামক এই বাঁধটি তার মধ্যে অন্যতম প্রধান এক প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে পুরো দুনিয়ায়। কিন্তু এই বাঁধের কারণে কিভাবে কমে যায় আমাদের পৃথিবীর গতি, কেমন প্রভাব ফেলেছে এই বাঁধ আমাদের পৃথিবীর বার্ষিক গতিতে, এমন সব চোখ ধাঁধানো তথ্যই রয়েছে আমাদের আজকের আয়োজনে। এশিয়ার সব থেকে বড় নদী চীনের ইয়াংসি। চীনের এই নদীর ওপর গড়ে উঠেছে চীনের অন্যতম ব্যয়বহুল প্রকল্প থ্রি গর্জিয়াস ড্যাম। চীনের পশ্চিম অঞ্চলের পাহাড় অঞ্চল থেকে সৃষ্ট এই নদী প্রায় চীনের পুরো ভেতর দিয়ে এসে মিলেছে দক্ষিণ চীন সাগরে। 1911 সালে অধিক বৃষ্টির ফলে ইয়াংসি নদীর পানি বৃদ্ধি পেয়ে সৃষ্টি হয় প্রলয়ঙ্কারী এক বন্যা। অতি বন্যায় মৃত্যু হয়েছিল অন্তত 2 লাখ মানুষের এবং ঘর ছাড়া হয়েছিল কয়েক লক্ষ মানুষ। আরও 20 বছর পরে অর্থাৎ 1931 সালে চীনে আবারও দেখা দেয় এক ভয়ঙ্কর বন্যা। এবারের বন্যায় প্রায় গোটা চীনে ডুবে মৃত্যু হয় 30 লাখ মানুষের। আর্থিক ক্ষতি হিসাব করতে গিয়ে এরকম নাকানি চোবানি খেতে হয় তৎকালীন চীনা সরকারকে। ভয়ঙ্কর বন্যার হাত থেকে বাঁচতে ড্যাম তৈরির সিদ্ধান্ত নেয় চীনা সরকার। প্রায় 100 বছর ধরে জল্পনা কল্পনা করলেও এই মেগা প্রকল্পের কাজ শুরু হয় 1994 সালে। গড়ে প্রায় 40,000 শ্রমিক নিয়মিত কাজ চালিয়ে যায় এই প্রকল্পে। 17 বছরের কঠিন পরিশ্রমের পর 2011 সালে চালু করা হয় বিশ্বের সর্ববৃহৎ এই ড্যাম। শুধুমাত্র এটি সব থেকে বড় ড্যাম যে তাই নয়, পাশাপাশি এটি সব থেকে বড় কংক্রিট স্ট্রাকচার বটে। এমনকি পানি ধারণ ক্ষমতার ভিত্তিতে এই বাঁধ পৃথিবীর বৃহত্তম শক্তি উৎপাদন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। তবে থ্রি গর্জিয়াস ড্যাম শুধুমাত্র শক্তির উৎপাদনের মাধ্যমেই নজর কাড়েনি, পৃথিবীর আহ্নিক গতি পরিবর্তন থেকে শুরু করে পৃথিবীর আকৃতিতেও পরিবর্তন এনেছে। 2005 সালে আমেরিকার গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা জানান, থ্রি গর্জিয়াস ড্যামের বিপুল জলরাশির চাপে আগের চেয়ে কিছুটা নিচু হয়ে পড়েছে পৃথিবী। নাসার বিজ্ঞানীদের দাবি, এই বাঁধের ফলে পৃথিবীর মাঝের অংশ সামান্য ফুলে উঠেছে, পাশাপাশি ড্যামের প্রভাবে চেপে গিয়েছে 2 মেরু অঞ্চল। শুধু তাই নয়, চীনের বিশাল আকৃতির এই বাঁধের মধ্যে আটকে থাকা বিপুল পানির চাপে পরিবর্তন দেখা দিয়েছে পৃথিবীর আহ্নিক গতির বেগে। ফলে আগের থেকে বেড়েছে পৃথিবীর আহ্নিক গতি, বেড়েছে দিনের দৈর্ঘ্য। এই মেগা প্রজেক্টে ব্যবহার করা হয়েছে 2,80,00,000 কিউবিক মিটার কংক্রিট। বিশেষজ্ঞদের মতে, বিশাল পরিমাণ এই কংক্রিট যদি সুইজারল্যান্ডের মতো দেশে একবার ঢেলে দেওয়া যেত, তাহলে 2 ফিট কংক্রিটের নিচে ডুবে যেত সমগ্র সুইজারল্যান্ড। কংক্রিট ছাড়াও থ্রি গর্জেস ড্যাম এত পরিমাণ পানি সংরক্ষণ করতে পারে যে এর ফলে পৃথিবীর ঘূর্ণন গতি ধীর হয়ে গেছে। নাসার বিজ্ঞানীদের মতে, গর্জেস ড্যামের কারণে পৃথিবীর ঘূর্ণন গতির 0.06 মাইক্রোসেকেন্ড পর্যন্ত স্লো হয়ে যায়, যার ফলে গোটা দুনিয়ায় দিনের সময়ের পরিমাণ 0.06 মাইক্রোসেকেন্ড পর্যন্ত বেড়ে যাচ্ছে। সময়ের হিসাবে এটা এমন কোনো বড় সংখ্যা নয় যা আমরা সহজে নোটিস করতে পারি, কিন্তু মানুষের হাতে বানানো এমন একটি নির্মাণ এটি যা দিয়ে পৃথিবীর গতি পরিবর্তন করে ফেলা হয়েছে। একটা সময় ইয়াংসি নদীতে বন্যার প্রভাবে মৃত্যু হয়েছে লাখো মানুষের, ঘর ছেড়েছেন অগণিত চীনা নাগরিক। সেই একই নদীকে ব্যবহার করে চীনারা তাদের সর্বোচ্চ অর্থনৈতিক সুবিধা গ্রহণ করতে চলেছে গত কয়েক বছর। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিশাল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন ও বর্তমান দুনিয়ার অর্থনৈতিক পরাশক্তি হতে গেলে প্রাকৃতিক সম্পদকে কৃত্রিম উপায়ে ব্যবহার করে কী করে সর্বোচ্চ সুবিধা নেওয়া যায় তা প্রমাণ করেছে চীন, যে ড্যামের মাধ্যমে ইতোমধ্যে থমকে দেওয়া হয়েছে পৃথিবীর আহ্নিক গতিকে, ফলে বেড়েছে দিনের দৈর্ঘ্য। প্রযুক্তিগত বিদ্যায় এতটাই সফল দুনিয়ায় মানুষ রীতিমতো নিয়ন্ত্রণ করছে প্রকৃতির মতো অপ্রতিরোধ্য এক শক্তিকেও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আর এমন সব ভিডিও পেতে চাইলে আমাদের পেজটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ।